খালি পুরুষ ও মহিলা চাই, বাহ ছবি তুলি কর্মখালী ঘরটা তো ভালো দেখছি আর পাচ্ছি না, বড্ড তেষ্টা পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাই। দাদা বাবা 22 টাকা, কিছু খাইনি বাবা, দূরে 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 কথা দিয়ে হাজির হয়, আজ আমার ইন্টারভিউ আছে, আর এই নাও এই নাও 2 টাকা, ফোন যাও দোকান দিয়ে, আজ দিনটাই প্রমাণ, মাত্র 2 টাকা বাবা, 2 টাকায় কিছু হওয়ার আছে না, 2 টাকায় কিছু হয় আজকাল মানে, এই ভিখারি বাচ্চা গেলে এখান দিয়ে। পাশের বিল্ডিং এ হচ্ছে এইটা, তাহলে আমাকে 5টা লজিং দেন না, বাবা 2 দিন কিছু খাইনি, আমায় কিছু খেতে দেবে বাবা, ভগবান তোমার মঙ্গল করুক বাবা, মশাই কাজ সামনে পড়লাম, আমার আজ ইন্টারভিউটা পুরো মাটি হয়ে গেল, আপনার কোনো কাজ বাজ নেই, যেন কাজ করতে খেতে পারে, ধর মশাই কাজ সামনে পড়লাম, আমার আজ ইন্টারভিউটা পুরো মাটি হয়ে গেল, কামচোর কাজ করে খেতে পারেন না, কি বলছো বাবা, আমি গরিব তাই ভিক্ষা করি, তাহলে তুমি আমাকে হেয় করবে বাবা, ঠিক আছে আপনার অত জ্ঞান দিতে হবে না, ঠিক আছে এই নেন 5 টাকা নেন, বিস্কুট কিনে খেয়ে নেবেন, ঠিক আছে খেতে দেবে মা, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি মা, কেউ একবারও খেতে দিব না, তো ভিক্ষে দেবে মা, তাই নাকি বাবা, তুমি কি খাবে বলো, আমি তাই না না মা, থাক তুমি মনে হয় কোনো কাজে যাচ্ছ মা, বিস্কুটটা পাউডি হলে হবে তো, এই নিন বিস্কুট 32 টাকা খুচরো আছে তো দিদি, দেবেন এই বিস্কুট আর পাউরুটি, পাউরুটির দাম হচ্ছে 11 টাকা, ঠিক আছে অনলাইনও হবে দিদি, মানে অসুবিধা নেই, ভগবান তোমার মঙ্গল করুক মা, তুমি আরো বড় কি বলছো বাবা, আমিও এই গরিব ঘরের তাই আমারও বাবা নিজেই আমিও এই কাজের জন্য নিজের হাত দিয়েছি, শুধু আমাকে আশীর্বাদ আশীর্বাদ করি মা, তুমি আরো বড় হো, তুমি সফল হো, তোমার তো মনে হয় আমার দেরি হয়ে যাচ্ছে মা, না তুমি যাও, তুমি যাও মা তুমি যাও, আচ্ছা বাবা তাহলে আসছি, তুমি কিন্তু বিস্কুটটা খেয়ে নি, আসছি আমি।
এখানে কি ইন্টারভিউ হচ্ছে? হ্যাঁ, একটু বসতে পারি? অবশ্যই বসো। ঠিক আছে, বসো এখানে। ভাই কয়টা বাজে দেখো তো? আর 11টার সময় টাইম ছিল। ইন্টারভিউ শুরু হয়নি এখন? শুরু হয়নি, আমার 11টাতে বসে আছি। এখন আমার ডাকছে না, দেখি কখন ডাকবে। কখন যে বসে আছি, ভালো লাগছে না। ও আপনারা এসে গেছেন? বস আপনাদের ডাকছেন। সে কি ইন্টারভিউ হয়ে গেছে? কি বলছে, আমরা ইন্টারভিউ দিইনি, আমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেল? কি বলছেন আপনারা, এখানেই তো আমরা এতক্ষণ ধরে বসছিলাম, কোথায় ইন্টারভিউ হয়ে গেছে? আমাকে মাফ করবেন ম্যাডাম, আপনার ভেতরে যান, তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে, স্যার ডাকছে। হ্যাঁ তাহলে চলুন। যাও যাও, বুঝবে। কি শুনলাম স্যার, আমাদের নাকি ইন্টারভিউ হয়ে গেছে? ঠিকই শুনেছেন আপনারা। স্যার আমরা কখন থেকে বসে আছি, আমাদের কি করে ইন্টারভিউটা হলো বলুন। দেখুন তো, আমার চিনতে পারেন নাকি আপনারা? আরে আপনি, আপনাকে কোথায় গেল একটা দেখেছি। ঠিকই ধরেছেন আপনারা, আপনারা মনে করে দেখুন তো কোথায় দেখেছেন। ভিখারির বাচ্চা, তাই না? ক্ষমা করে দিন স্যার। ক্ষমা তোমাদেরকে? লজ্জা করে না? একটা ভিখারিকে তোমরা সেরকম ভাবে ব্যবহার করনি? ছি 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 ছি, তোমরা আমার অফিসে যোগ্য? তোমরা আমার অফিসে যোগ্য নও। যাও এখন, তোমরা আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। যাও বেরিয়ে যাও তোমরা। দাঁড়াও, তোমার নামটা কি? স্যার আমার নাম বৃষ্টি। তোমরা দুজন যেতে পারো। স্যার আমরা কি দোষ করলাম এতে? তোমরা কি দোষ করলে? তুমি জানো ওর মনুষ্যত্বটা কি? ওর ঘটনা শুনবে? তাহলে শোনো। আমি ওকেই যোগ্য ভেবেছি। গেট লস্ট। রতনবাবু,
আসছি স্যার। হ্যাঁ বলুন। বলছি একে কাজে যোগ দিতে। হ্যাঁ। এবং কাল থেকে কাজের জন্য যোগ দেয়, ঠিক আছে? ধন্যবাদ স্যার, এটাই মনুষ্যত্ব।